হ্যাকিং খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। বৈধ অনুমতি ছাড়া কোনো কম্পিউটারের নেটওয়ার্কে প্রবেশ করে তথ্য চুরি কিংবা তথ্য পরিবর্তন করে ফেলা, যা একটি মানুষের জীবন ধ্বংস ওটা একটি জাতির অপরিসীম ক্ষতি সাধনে সক্ষম। স্প্যাম মেল ফাটিয়ে সার্ভারের নিয়ন্ত্রণে হাজার হাজার কোটি টাকা সরিয়ে ফেলছে এসব হ্যাকাররা। এসব হ্যাকিং যদিও বেআইনি, তবে তাদের বেশিরভাগের পেছনে রয়েছে রাষ্ট্রীয় সহযোগিতা। আর পৃথিবীতে সরকারিভাবে হ্যাকারদের পিছনে সবচেয়ে বেশি টাকা খরচ করে তাদের সবার উপরে থাকবে রাশিয়া। ডার্কওয়েবের রুশবাসী কিছু হ্যাকার ফোরাম আছে, প্রথম প্রথম গ্রুপগুলোতে তাদের ক্ষতিকর সফটওয়্যারের বিজ্ঞাপন দেয় শুধু মাত্র সেই ফোরামগুলোতে। হ্যাকার চক্রগুলো কাজ করে মস্কোর অফিসের সময়সূচি অনুযায়ী। রাশিয়াতে সরকারি ছুটির দিনে সেই সব গোষ্ঠীকে শীতল থাকতে দেখা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় র‍্যানসামওয়্যারগুলোর কোডে এমন কিছু নির্দেশ থাকে যাতে তাদের সব কম্পিউটার রাশিয়ান কিবোর্ড ব্যবহার করা হয় সেগুলোকে স্বয়ংক্রিয়ভাবে কোনো আক্রমণের শিকার থেকে রক্ষা করে। তাই বিশেষজ্ঞরা মনে করেন বেশিরভাগ সাইবার অপরাধী উচ্চ রাশিয়া। 2016 সালে ভোটে জিতেন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প, নির্বাচনে হারিয়েছিলেন হিলারি ক্লিনটনকে। প্রচারণা চলাকালীন টেক্সটেপ, ইসলাম বিদ্বেষ, অভিবাসী বিরোধ ইত্যাদি নিয়ে যখন টানা সমালোচনার মুখে একেবারে মুখ থুবড়ে পড়েছিল ট্রাম্পের প্রচারণা শিবির, তখন পররাষ্ট্রের মধ্যে থাকার সময় হিলারি ক্লিনটনের মেল কেলেঙ্কারি নতুন করে মাথা চাড়া দিয়েছিল। জনমতে জরিপে ট্রাম্পের ভারত আবার চলে গিয়েছিল। পররাষ্ট্রের মধ্যে থাকার সময় কালীন ব্যক্তিগত মেল ব্যবহার করেছিলেন এবং 30,000 মেল ফাঁস করে দিয়েছিল একটা হ্যাকার গ্রুপ। মেলগুলো ফাঁস হওয়ার মাস্টার ট্রাম্পের কাছে আহ্বান জানিয়েছিল হিলারির মেলগুলো যেন হ্যাক করা হয়। তাই হিলারির রাজনৈতিক দল যোগ করে বসে এইসব হ্যাকিংয়ের পেছনে রয়েছে রাশিয়া। রাশিয়া যদিও সেসব অভিযোগ স্বীকার করেনি, তবে দিন শেষে পেছনের কারণ খুঁজতে গেলে সেই মেল স্ক্যান্ডারকে প্রতিকার রাখা হয় এখন পর্যন্ত। 2021 সালে জুন মাসে সুইজারল্যান্ডের জেনেভায় পুতিনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বৈঠক হয়েছিল। তাতে পুতিনের হাতে একটি তালিকা ধরিয়ে দিয়ে বলেছিল মার্কিন প্রেসিডেন্ট ছলটি অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম, যেগুলো ভবিষ্যতে কখনো যেন সাইবার আক্রমণকারীরা হাত না দেয়। এই তালিকা বাইডেন রুশ প্রেসিডেন্টের হাতে কেন ধরিয়ে দিলেন? যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বড় বড় আমেরিকান কোম্পানি হ্যাকিং এসব ঘটনা ঘটেছে তার পেছনে আছে রাশিয়া সাইবার অপরাধী চক্র। কেউ রাশিয়া তা স্বীকার করে না। রাশিয়া বলে বসে অধিকাংশ সাইবার আক্রমণের উৎস আমেরিকা ও যুক্তরাষ্ট্র। আসলে এইসব আক্রমণের দায় কে নেবে? আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক বরাবর আদায় কাজ করা, তবুও দূরত্ব দেয়াল ভেঙে বাইডেন পুতিনের কিছু প্রস্তাব দিয়েছিলেন। দুই দেশের সম্পর্ক খারাপ হলেও গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রতিষ্ঠানগুলো যেন সহিংসতার বাইরে রাখা হয়। অর্থাৎ আমেরিকা যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে, এক দেশের হ্যাকার অন্য দেশের রিজার্ভ ব্যাংক, শেয়ার বাজার, ট্রাফিক এবং হেলথ সিস্টেমের উপর আঘাত না করে, এমন কিছু হলে আমেরিকা চুপ থাকবে না বলে শীতল হুমকি দিয়েছিলেন বাইডেন। পুতিন অবশ্য বাইডেনের সে অনুরোধ রাখেননি, তার হুমকি দেওয়া পাত্তা দেননি। কিন্তু বিষয়টা পরিষ্কার, খোদ আমেরিকা রাশিয়ান কাদের তাণ্ডবে ভীত। বাইডেন ও পুতিনের বৈঠকের এক মাস পরে আমেরিকান সরকারের সংস্থাকে সেবা দানকারী কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ওয়েবসাইট হ্যাক হয়। মার্কিন প্রতিষ্ঠানগুলোর উপর বড় ধরনের সাইবার আক্রমণের ধারাবাহিকতা ছিল মাত্র এটি। RNC সেবাদাতা প্রযুক্তি প্রতিষ্ঠান সাইবার আক্রমণের শিকার হয়েছে। সাপ্লাই চেইন হ্যাকিং অনেক কোম্পানিকে সেবা পণ্য সরবরাহ করে এমন প্রতিষ্ঠান হ্যাকিং আটটি সেবাদাতা কেসিয়া এবং এর ক্লায়েন্টদের আক্রমণ করতে ব্যবহার হয়েছিল। প্রাথমিক লক্ষণগুলো ইঙ্গিত দেয় যে শত শত বাণিজ্য প্রতিষ্ঠানের ডেটা নষ্ট করা হয়েছে। আক্রমণগুলো কৌশলের দিক থেকে আলাদা ছিল, তবে একটি গুরুত্বপূর্ণ মিল আছে এদের মধ্যে। প্রতিটি আক্রমণের উৎস খুঁজতে গেলে গিয়ে ঠেকে রাশিয়া। যদিও রাশিয়া ভিত্তিক সাইবার আক্রমণ সিন্ডিকেট RAVIL হামলার কর্তৃত্ব দাবি করেছে। হ্যাকাররা ক্ষতিগ্রস্ত ব্যবসার তথ্য পুনরুদ্ধার করতে $7 কোটি দাবি করেছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় জ্বালানি সরবরাহ লাইন অন্যতম কলোনিয়াল পাইপলাইন সাইবার আক্রমণে হামলা হয়েছে। 5,500 মাইল দৈর্ঘ্যের ওই পাইপলাইন দিয়ে জ্বালানি সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়েছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রাশিয়ার স্থাপনাগুলো সাইবার নিরাপত্তাকে উদ্বেগ দেখা দিয়েছে। CNN-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় শুক্রবার রাতে কলোনিয়াল পাইপলাইনে সাইবার হামলা হয়েছে। এই পাইপলাইন দিয়ে জ্বালানি চাহিদার 45% এই পাইপলাইন দিয়ে সরবরাহ করা হয়। প্রতিদিন 10 কোটি গ্যালনের বেশি গ্যাসোলিন ও অন্যান্য জ্বালানি টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন থেকে নিউ ইয়র্কে সরবরাহ করা হয়। এবার হামলা নিয়ন্ত্রণে তারা কিছু সিস্টেম বন্ধ করে দেয়, ফলে সাময়িকভাবে পাইপলাইনের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। এটা তাদের IT সেক্টরের ক্ষতিগ্রস্ত হয়। কিছুদিন আগে বিশ্বের সবচেয়ে বড় মাংস প্রক্রিয়াজাতকরণ কোম্পানি JBS এর ওয়েবসাইট হ্যাকিং হয়। মার্কিন NGO দেশে সাইবার হামলা ছাড়াও হাজার হাজার ক্ষেত্রে সাইবার আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। তাতে পরিণত হয়েছে রাশিয়ান হ্যাকাররা। তাই শুধু আমেরিকা নয়, রাশিয়ান হ্যাকারদের তাণ্ডবে পুরো পৃথিবী এখন অসহায়। কিন্তু রাশিয়াতে বা সাবেক সোভিয়েত দেশগুলোর র‍্যানসামওয়্যার আক্রমণের ঘটনা যে এত কম তার কারণ কি? কারণ গিয়ে দেখা যায় রুশ হ্যাকিং এর একটা নিয়ম পালন করা হয় যাকে বলা হয় ওয়ান রুল। এর মূল কথা হলো বন্ধু দেশের মাটিতে আছে এমন কেউ ছাড়া যে কারো উপর আক্রমণ চালাতে কোনো বাধা নেই।